আসসালামু আলাইকুম দর্শক, শীতের শেষ আর গ্রীষ্ম না বসন্তের শুরু, এই সময়টাতে কারা কারা বাড়িতে লুকিয়ে লুকিয়ে এরকম আচার খেয়েছে বা খায় এখনও সেটা জানাবেন কমেন্টে। আজকে দুপুরবেলা ভাত খাওয়ার পরেই আমি যেরকম এসে গেছি, এটা হচ্ছে কুলের আচার বানিয়েছে মা, দেখতে পাচ্ছেন তো, আমি খাবো এখনও। আচারও আছে তো, ছাদে বসে বসে এখন খাবো। তার সাথে সাথে আমি একটু আজকে দুপুরের পরিবেশটাও দেখিয়ে দিই, ওয়েদার চেঞ্জ হচ্ছে, গলা বসে গেছে, এই সময়টাই সকলকে সাবধানে থাকা উচিত, তো সকলে সাবধানে থাকবেন। দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু, শুনশান হালকা গাছের পাতা নড়ছে, প্রচণ্ড প্রচণ্ড রোদ। আরও তো মোটামুটি মার্চের শেষের দিক করে তো রোদের উত্তাপ আরও বাড়বে প্রচণ্ড। দেখতে পাচ্ছেন ওই দিকে আছে একটা বট গাছ, ওই যে বট গাছে লাল লাল ফল দেখা যাচ্ছে, এই যে এখন মোটামুটি যেহেতু শীতের শেষ আর বসন্তের শুরু, তো গাছে ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে গাছে আমের মুকুল এসছে, বেশিরভাগ গাছে পাতা দিকে দেখছেন একটা গাছ, আমাদের গ্রামের ভাষায় ওটাকে আশুদ গাছ বলে, আমি জানি না আপনারা ওটাকে কী গাছ বলে বলে চেনেন, তো দেখছেন গাছের পাতা প্রায় ঝরে গেছে, ওই দিকেও গাছগুলো দেখতে পাচ্ছেন সব পাতা ঝরে গেছে, এইদিকে এইদিকে গাছ দেখেন সব পাতা ঝরে পড়ে গেছে, মোস্ট এদিকের গাছগুলোতে নিম গাছগুলোতে কচি কচি পাতা এসছে। এই সময় আমাদের গ্রামের দিকে কী হয়, নিম পাতা এই কচি গাছের নিম পাতা সংগ্রহ, গাছের কচি পাতা নিম পাতা সংগ্রহ করি আমরা, তারপর সেটাকে শুকিয়ে গুঁড়ো করে বয়ামের মধ্যে ভরে রাখা হয় পুরো গ্রীষ্ম জুড়ে, তারপর দুপুরের দিকে বেশিরভাগ সময় পান্তা ভাতের সাথে একটু লঙ্কা পেঁয়াজ আলুর সাথে একটু নিমের ওই শুকনো করে বিভিন্ন ধরনের, গরমের যে রোগ জ্বালাগুলো হয় যেমন এই সময়টায় অনেকেরই পক্সের প্রাদুর্ভাবটা বেশি থাকে, তো ওই সমস্ত রোগ জ্বালা থেকে দূরে রাখতে সাহায্য করে। আমার ছাদে ছাদ বাগানের অবস্থা দেখছেন অনেক অনেক পরিবর্তন এসেছে, ফুলের সংখ্যা প্রায় কমে গেছে, অলমোস্ট এই গ্রীষ্মের দিকে বেশি ফুল আমার ছাদ বাগানে হওয়ার চান্সেস খুব কম থাকে, খুব বেশি কিছু ফুল টুল রাখতে পারি না, কারণ টেম্পারেচার এত বেশি থাকে যে সব চুয়ে যায়। এদিকে দেখছি বেশ কিছুক্ষণ ধরে নিজে নিজেই বকবক করলাম, তারপর খেয়াল, তারপর হঠাৎ করে দেখলাম যে ভিডিও বন্ধ হয়ে গেছে, তো সেগুলো আর নতুন করে রেকর্ড করছি না, কারণ আসলেই অনেক ক্লান্ত হয়ে গেছি বকে, প্লাস লাঞ্চ আমাদের সকলের সাথে গল্প করতে তো আর বেশি সময় নেই, আমার কুলের আচার খাওয়াও শেষ। দেখতে পাচ্ছ পরিবেশ খুব শুনশান আছে এখন, তো আমি নিচে চলে যাই, তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই নোটিফিকেশন বেল আইকন প্রেস করে আমার চ্যানেলের পাশে থাকবেন।